গাইবান্ধার পলাশবাড়িতে ফল উৎসব, আনন্দে মাতোয়ারা খুদের স্কুল শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। ফল উৎসবে ফলের সাথে খুদে শিক্ষার্থীদের পরিচিতির জন্য বিভিন্ন রকম এক ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার পৌর শহরে হোপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আম, কাঁঠাল, লিচু, দুধ, মুড়ি সহ বিভিন্ন ধরনের ফল নিয়ে এই উৎসব পালন করা হয়। ফল উৎসবের উদ্বোধন করেন এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ জামিউল ইসলাম জাহিদ। এ সময় তিনি বলেন, নতুন শিক্ষা কারিকুলামের অংশ হিসেবে শ্রেণী শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার ফলের পরিচয় ও পুষ্টিগুণ সম্পর্কে ধারণা দিতেই এই ধরনের উৎসবের আয়োজন করা হয়। বাঙালি কালচার যেটা থাকে, আমাদের সংস্কৃতি যেটা আছে, এটাকে যেন আমরা বাচ্চাদের কাছে তুলে ধরতে পারি, বাচ্চারা যেন বুঝতে পারে, শিখতে পারে, এই ন্যায়ই আমরা প্রতি বছরই যত কালচারাল প্রোগ্রামগুলো আছে, যেমন এবার যেমন বিশ্বকালে যে আম উৎসব হচ্ছে, সেই আম উৎসব আমরা এখন করছি। এই প্রতিষ্ঠানের সরকারি শিক্ষিকা সালমা আক্তার শিউলি বলেন, আমাদের দেশের ফলগুলোর সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়াটাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। আমরা আম উৎসব পালন করতে যাচ্ছি, যাতে বাচ্চারা বুঝতে পারে যে আম যে উপকারিতাটা, এই সম্পর্কে যেন বাচ্চারা জানতে পারে। ফল উৎসব অনুষ্ঠানে হোপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মতিয়ার রহমান লাভলু এবং শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী বলেন, শিশুদের মৌসুমি ফল খেতে উৎসাহিত করার জন্যই বিদ্যালয়ে এই ফল ভোজনের আয়োজন করা হয়। আজকে আয়োজিত হয়েছে আম উৎসব, প্রতি বছরই অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটি, বিশেষ করে বিভিন্ন আমের মাধ্যমে হয়। 817 জন শিক্ষার্থী সহ অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের আয়োজন অক্ষুণ্ণ থাকবে বলে কর্তৃপক্ষ জানান। ইফতেখার নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।